হ্যালো শিক্ষার্থী শিক্ষার্থীগণ, আমি আইসিটি শিক্ষক মানব কুলকারণী। আমাদের আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তার যে বাকি যে অংশটুকু ছিল সেটা সম্পর্কে আজ আলোচনা করব। তো এখানে আমরা আগে যে চ্যাপ্টার যেটা পড়ছিলাম যে মানে অ্যান্টিভাইরাস নিয়ে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা সাধারণ আর সামাজিক সাইটসমূহের মধ্যে কীভাবে পার্থক্য করতে হয় সেটা, সাধারণ সাইট বলতে আর সামাজিক সাইট বলতে কী বলছে। সামাজিক সাইটগুলো হলো যোগাযোগের যে সাইটগুলো সাধারণত ইন্টারনেটে আছে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, এগুলো দিয়ে কী করে মানুষ সামাজিকভাবে একজনের সাথে আর একজনের কী আছে, মানে বিভিন্নভাবে চ্যাট করে হোক, ভিডিও কল করে হোক বা ভিডিও মানে ভিডিও চ্যাট করে হোক, কী করে মানুষ একজনের সাথে আরেকজনের তথ্য বা মনের ভাব কী করে আদান প্রদান করে। আর সাধারণত সাইটগুলো সাধারণত যে সাইটগুলো দিয়ে করা হয় দৈনন্দিন কাজ মানুষ করে থাকে সেটা হলো ধরো এই যে স্কুলের যে ওয়েবসাইট আছে, আমরা জানি যে এলো আমাদের স্কুলের ওয়েবসাইটটি নর্মাল গার্লস হাই স্কুল, তারপর jasorpur.gov.in এই সাইটে ঢুকে তুমি কীভাবে বোর্ডে যত তথ্য আছে সব তুমি পাব। একইভাবে শিক্ষার আরও কিছু সাইট আছে, যেমন bsac.gov.bd, তারপরে shed.gov.bd, এই সাইটগুলো গিয়ে হয় ঢুকে তুমি তোমার মানে প্রতিষ্ঠান সংক্রান্ত বা সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব সংক্রান্ত তুমি তথ্য সেখানে পেতে পারো। যেরকম তোমাদের এখন অ্যাসাইনমেন্ট দেয় যারা যারা এই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিচ্ছে, 18তম অ্যাসাইনমেন্ট দিয়েছে, তার নোটিশ এসছে, কোথায় পাবো আমি এটা? DSAC-তে যদি যায় তাহলে হচ্ছে কিনে কিনে আমরা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবো, আবার ওখান থেকে তার নোটিশও দেখতে পাবো। এইগুলো হলো সাধারণ সাইট। তারপরে আমরা যে বাংলাদেশ সরকার তো এখন দেখা যাচ্ছে সমস্ত কিছু ডিজিটাল করার ফলে সমস্ত এরই ওয়েবসাইট রয়েছে, তুমি কেনাকাটা করবে ওইটাও একটা সাইট হবে, তো সেই সাইটে ঢুকে তোমার কোন জিনিসটা পছন্দ তোমার সেটা অর্ডার করতে হবে। তো এইভাবে আমাদের সাধারণ যে সাইটগুলো আর সামাজিক সাইটগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। সামাজিক সাইটগুলো বললাম তো আমি, ফেসবুক টুইটার, তোমাদের কী পাবো তোমরা একজনের সাথে আরেকজনের যে তথ্য আদান প্রদান সেটা হলে তুমি টুইটারের মাধ্যমে করতে পারো, আবার ফেসবুকের মাধ্যমে করতে পারো, বুঝতে পারো না? আবার যদি কারো জিমেইল খোলা থাকে, ভালো শোনো, কারো যদি জিমেইল খোলা থাকে তো জিমেইলে গিয়েও তুমি জিমেইল থেকেও তুমি কী করতে পারো, তোমার এলো তথ্য তুমি সেখান থেকেও আরেকজন যদি জিমেইলকারী হওয়া পাও তাহলে তার জিমেইলে তুমি সেখান থেকে তোমার কী করতে পারো নিজের তথ্য আদান প্রদান করতে পারো, এটা হলো মেইলের মাধ্যমে। তারপর কি অতিমাত্রা ইন্টারনেট ব্যবহারের ফলাফল, আমরা জানি কি যে যেটা যে জিনিসটা আমরা ধরো কম্পিউটার ব্যবহার করো বা এলো ফোন ব্যবহার করো যেটা তুমি ইউজ করো না কেন বা টিভি দেখো কী আছে অতি বেগুনী রশ্মি মানে গামা রশ্মি আছে এটা যেটা চোখের ক্ষতি করে, অতিমাত্রায় যদি তুমি ইন্টারনেট ব্যবহার করো দেখো যে তোমার শারীরিকভাবে তোমার কী আছে চোখের ক্ষতি আসছে, তারপরে শরীরে ঝিমানি আসবে, তোমার কম্পিউটার অতিরিক্ত বসে ব্যবহার করা যাবে না বা ফোন অতিরিক্ত যেহেতু আমরা এখন ফেসবুক যা ব্যবহার করি না কারো সামনে রেখেই করি, যেটা এলো অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু তোমার সব দিক থেকে তোমার কী হবে ক্ষতির সম্ভাবনা থাকবে, যার কারণে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে কি একটা তুমি আধা ঘন্টা ব্যবহার করলে 10 মিনিট রেস্ট নিলে তারপর আবার ব্যবহার করলে মানে এটা হলো ব্যবহার করার ব্যবহার করলে তোমার দৈহিক শারীরিক মানসিক তোমার কী হবে সব কিছুই ভালো থাকবে। তারপর কি অতিমাত্রায় গেমস খেলা, গেমের আসক্তি কিন্তু এখন মানে এমনভাবে বিস্তার লাভ করেছে যে গেম ছাড়া এখন আর কোনো সেই ছোট হোক আর বোড়া হোক সবাই গেমের প্রতি যারা গেম খেলে তাদের কিন্তু একটা বিশাল আসক্তি ছিল, আর ওই গেম খেলার কারণে এত আসক্তি হয়েছে যে সব কিছু থেকে সে কি সব কিছু বাইরে এসে চলে গেছে, তার সে মেধা মনন এখন সব সৃজনশীলতা আর কিছু নাই, এখন সব গেমের উপরে চলে গেছে, যার কারণে কি
পরিবেশ কিন্তু একটা বিপরীতের দিকে চলে যাচ্ছে। গেম খেলা অত গেম গেম একটা বিনোদনমূলক একটা ইয়ে, ঠিক আছে স্যার, কিন্তু বেশি পরিমাণে কোনো বিনোদনের বিনোদন নেওয়ার জন্য বেশি পরিমাণে কোনো কিছুই ভালো না। সব কিছুই কি একটা মাত্রাতিরিক্ত হলে যেটা সবার জন্যই ক্ষতিকর। তারপরে সফটওয়্যার পাইরেসি বিষয়টি বর্ণনা করো। পাইরেসি বলতে কি বুঝি আমরা? এখানে পাইরেসি রইল যে আমরা সাধারণত পাইরেসি যেটা আলোচনা করবো, পাইরেসি বলতে হুম হ্যালো